নদিয়া জেলার দুধপুকুর নামক এক জায়গায় পম্পি তার মা লাবণী দেবী, বাবা সুরেশ বাবু এবং দিদি রূপার সাথে বাস করত। পম্পি নতুন নতুন জায়গায় ঘুরতে এবং ছোট ছোট ফ্যাশনেবল ড্রেস পরতে ভীষণ পছন্দ করত। অন্যদিকে তার দিদি রূপা সবসময় চুড়িদার অথবা সালোয়ার কামিজ পরত। তারা যেখানে থাকত ওখানকার লোকজন অতটাও মডার্ন না হওয়ায় সকলেই পম্পিকে খুব খারাপ চোখে দেখত। মা দেখো না, পম্পি আজকেও ছোট জামা পড়েছে, দেখো কি বাজে লাগছে দেখতে। কিরে, তোকে বারবার করে বলা হলো তো আমরা হাসপাতালে যাচ্ছি, কোথাও ঘুরতে নয়, যে তুই আবার ছোট জামা পড়েছিস। যা জামাটা পাল্টে আয়, একটা ভালো গা ঢাকা দেওয়া জামা পর তো দেখি। তোর হসপিটালে যাচ্ছি বলে কি শর্টস পরা যাবে না? কেন, শর্টস পরে গেলে কি আমাকে হসপিটালে ঢুকতে দেবে না? দেখ, ব্যাপারটা সেটা নয়, আমরা জানি তোকে আমরা বোঝাতে পারবো না, কিন্তু বিশ্বাস কর, তোর এরকম ড্রেস পরার জন্য আমরা ভীষণ লজ্জায় পড়ে যাই। রাস্তায় সবাই আমাদের দিকে তাকিয়ে থাকে, আর ছেলেগুলো কি বাজে বাজে কথা বলে সবই তো জানিস তুই। আমরা গ্রামে থাকি, শহরে নয়, যে তুই যা ইচ্ছে তাই করবি। এই দিদি, তুই চুপ কর তো, ফালতু জ্ঞান দিতে আসবি না আমাকে। আমি তোর মতো চুড়িদার পরে নিজেকে ওল্ড মডার্ন প্রমাণ করতে পারবো না। চুড়িদার পরে তোকে কাকিমা মনে হয়, তাই তোর হিংসা হয় আমাকে নিয়ে, আমি জানি। শোনো মা, আমার সাথে যেতে চাইলে বলো, না হলে তুমি তোমার বড় মেয়ের সাথেই চলে যাও। পম্পি এভাবেই সকলের কথা উপেক্ষা করেই চলত। তার বাবা মা দিদি তাকে বহু চেষ্টা করে বিন্দুমাত্র পরিবর্তন করতে পারেনি। দেখতে দেখতে রূপার তাদের পাশের গ্রামেরই একটা ছেলের সাথে বিয়ে হয়ে যায়। পম্পির বাবা মা এবার তার বিয়ের জন্য দেখাশোনা শুরু করে। না, আমার এদের মধ্যে কাউকেই পছন্দ নয় বাবা, আমি গ্রামের দিকে বিয়ে করব না, গ্রামের লোকেরা মডার্ন নয়, সবাই কেমন যেন সেকেলে টাইপ, ফ্যাশন নামক জিনিসটাই কি তাই জানে না। আমি শহরে বিয়ে করতে চাই বাবা, শহরে নিজের মতো থাকতে পারো, যেমন ইচ্ছে ড্রেস পরো, নাইট ক্লাবে যাও, পাচি করো, মস্তি করো, যা ইচ্ছা করো, কোনো বাধা নিষেধ নেই। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এই যে তোমরা কারা কারা আমার মতো শর্টস পরতে পছন্দ করো কমেন্ট করে জানাও। পম্পির জন্য শহুরে ছেলে খুঁজতে খুঁজতে প্রায় দু বছর কেটে যায়। একদিন আবির নামে একটি ছেলের বাবা ও মা পম্পিকে দেখতে আসে। তারা শহরে থাকতো শুনেই পম্পি আগে ভাগে বিয়েতে কোনো আপত্তি নেই জানিয়ে দেয়। সবই তো ঠিক আছে, কিন্তু আপনার ছেলেকে নিয়ে আসলেন না কেন? সেও একবার পম্পিকে দেখে নিলে ভালো হতো না? আমাদের মেয়ে তো আবিরকে ফটো দেখেই পছন্দ করে নিয়েছে। না না দাদা, কোনো প্রয়োজন নেই, আমার ছেলে খুবই বাধ্য ছেলে, ও বলেই দিয়েছে তোমাদের পছন্দই আমার পছন্দ, আমাদের পছন্দ মানে ও চোখ বন্ধ করে এই বিয়েতে রাজি। ও তো সবই জানে যে ওর বাবা মা ওর জন্য খুব ভালো মেয়েকেই বেছে আনবে। আবির খুবই সহজ সরল ও সাদাসিধে ছেলে ছিল, খুবই শান্ত স্বভাবের হওয়ায় সে তার বাবা মায়ের কথা মতো পম্পিকেই বিয়ে করে নেয়। বিয়ের পর বেশ কয়েকদিন পম্পি নতুন নতুন ডিজাইনার শাড়ি পরেই কাটায়, কিন্তু একদিন হঠাৎ করে সে একটা খুব ছোট জামা পরে, তাই দেখে আবির খুব অবাক হয়। পম্পি, এটা তুমি কিরকম ড্রেস পরেছো, এত ছোট শাড়ি কি হলো? তোমাকে শাড়ি পরলে তো বেশ ভালোই লাগে। কেন, এটাই সমস্যা কি? শহরের ছেলে হয়ে বলছো এটা কেমন ড্রেস? শোনো পম্পি, আমি এমন ড্রেস একদম পছন্দ করি না, আর যারা এমন ড্রেস পরে আমার তাদেরও পছন্দ হয় না, আর সেই জন্যই আমি বাবা মাকে গ্রামের দিকের মেয়ে দেখতে বলেছিলাম। শহরে মেয়েগুলো নিজেকে খুব মডার্ন মনে করে, গ্রামের মেয়েরা অনেক বেশি সভ্য হয়, তুমি এমন আমি আশা করিনি। যাও একটা শাড়ি পরে এসো, আমাদের দেরি হচ্ছে, আমরা বেরোবো। মানে ব্যাপারটাই তো পুরো উলচে গেল। শোনো, আমি গ্রামে থাকতাম ঠিকই, বাট আমি এমনই ড্রেস পরি। কেন, তোমার বাবা মা তোমাকে বলেনি? সরি, আমি তোমার কথা রাখতে পারবো না, আমি বিয়ের আগেও কারোর জন্য নিজেকে পরিবর্তন করিনি,
আর এখনো করতে পারবো না। শহরে থেকেও তুমি যে কেন এত আনস্মার্ট, ছি, আমার ভাবতেই অবাক লাগছে। তুমি যা ইচ্ছা ভাবতে পারো আমাকে নিয়ে, বাবা মায়ের ছোট ড্রেস পরা নিয়ে কোনো আপত্তি নেই, তাই কিছু বলেননি ওনারা, কিন্তু আমি এসব একেবারেই পছন্দ করি না। শোনো আমার কথাটা, ওকে? আবির পম্পিকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথাই শুনতে প্রস্তুত ছিল না। সে ওরকমই ছোট ছোট জামা পরেই বাইরে ঘাটে বেরোতো। আবির খুবই রেগে যেত, তাদের মধ্যে সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকত। একদিন আবির একটি খুব সুন্দর দেখতে মেয়েকে তাদের বাড়িতে নিয়ে আসে। মা, ও মা, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। কে রে বাবা, এটা তোর অফিসের কলিগ নাকি? পম্পি মেয়েটিকে দেখে খুব সন্দেহের চোখে বলে যে, কে এটা? আর তুমি দুপুরে বাড়িতে খেতে আসলে না কেন আজ? মা, তুমি ভুলে গেলে? এর নাম এলিজা। তোমাকে বলেছিলাম না, তুমি তো বলেছিলে একবার এলিজাকে বাড়িতে নিয়ে আসতে, তুমি দেখবে তাই। কেমন আছেন আন্টি? ও হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি মা। বাহ, একেবারে লক্ষ্মী মেয়ে তো। হ্যাঁ মা, ও খুব ভালো, ওকে আমার খুব পছন্দ। তোমারও ওকে পছন্দ তো? মানে এসব কি হচ্ছে? আমাকে কেউ বলবে? আবির, এবার কিন্তু খুব খারাপ হচ্ছে। হ্যাঁ বাবা, আমার এলিজাকে খুব পছন্দ, একেবারে তোর মনের মতোই তো মেয়েটা। এবার তোরা বিয়েটা সেরে ফেল তাড়াতাড়ি। মা, এসব আপনি কি বলছেন? আমি থাকতে ছেলেকে আবার অন্য বিয়ে করতে বলছেন? আপনারা কি মানুষ? মানে আমি জাস্ট অবাক হচ্ছি। অবাক হওয়ার মতো কিছু নেই পম্পি, আমি আর এলিজা বিয়ে করব। আমার এলিজাকে নতুন করে খুব ভালো লেগে গেছে, তোমাকে আমার আর ভালো লাগছে না। আমার শাড়ি পরা ভদ্র মেয়েদের পছন্দ, তাই আমি তোমাকে ডিভোর্স দিয়ে এলিজাকে বিয়ে করব, ওকে? ছি আবির, ছি, আমার ঘেন্না হচ্ছে তোমার প্রতি। এই তুমি সরল সিধে সাদা, তাই তো? না না, একদমই নয়। আমি শহুরে ছেলে, মডার্ন ছেলে, আর শহুরে এসব হয়েই থাকে, এগুলো কোনো ব্যাপার নয়। আমার তোমাকে পছন্দ নয়, তাই আমি নতুন বিয়ে করতে পারি। শহরের কেউ এসব নিয়ে মাথা ঘামায় না, বুঝেছো? হ্যাঁ, একদম। ও, বুঝলাম এবার। আবির, প্লিজ এমন করো না। একটা ছোট জিনিস নিয়ে তুমি সম্পর্ক ভেঙে ফেলার কথা ভাববে? আমি কখনোই ভাবিনি। তোমার ছোট জামা নিয়ে সমস্যা তো? আমি এসব আর পরবো না আবির, আমি শাড়ি পরবো। তুমি দেখবে আমাকে এই ডাইনিং থেকে অনেক ভালো লাগবে। প্লিজ আবির, আমাকে ছেড়ে দিও না, প্লিজ। দেখো, ভেবে বলো, আমার জন্য নিজেকে পরিবর্তন করতে পারবে তো? হ্যাঁ আবির, আমি সব পারবো, সব পারবো। এই ডাইনিটাকে আগে বাড়ি থেকে বিদায় করো, আমি সহ্য করতে পারছি না আগে। এই শয়তান মেয়ে, বেরো এখান থেকে। শাড়ি পরে আমার বরকে ইমপ্রেস করতে এসেছিস? পম্পি, শান্ত হও, ও আমার বন্ধু হয়, আমরা একই অফিসে জব করি। আসলে ব্যাপারটা হলো, এটা পুরোটাই একটা নাটক ছিল, ওকে? এলিজা আমাকে জাস্ট হেল্প করলো তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। তুমি যা ভাবছো এসব কিছুই নয়। সত্যি? থ্যাঙ্ক গড, সরি এলিজা। ব্যাপারটা পুরোটাই সাজানো ছিল, কিন্তু তবুও পম্পি তার ভুল বুঝতে পারে। আবিরকে নিয়ে তার মনে ভয় ঢুকে গিয়েছিল। পম্পি ছোট জামা পরা বাদ দিয়ে আবিরের পছন্দে শাড়ি পরা শুরু করে। আবির অনেক খুশি হয়। আবিরকে খুশি দেখে পম্পিও খুব খুশি হয়। পম্পি বুঝতে পারে যে শহরে থাকা মানেই সবাই শর্টস পরা পছন্দ করে তা কিন্তু নয়, অনেকেই সাধারণ থাকতে ভালোবাসে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।